হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তনিমা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে মজাদার রেসিপিটা নিয়ে চলে এসছি তার নাম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক গরমকাল কিন্তু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক ছাড়া ভাবাই যায় না তাহলে চলো দেখে নিই আমি কীভাবে এটা তৈরি করেছি তোমরা নিশ্চয়ই সবাই করতে পারো তাও আমারটা একটু দেখে নাও আমি প্রথমে এখানে দু গ্লাস দুধ নিয়েছি এই যে গ্লাস দেখতে পাচ্ছ সেই গ্লাসের দু গ্লাস দুধ আমি নিয়েছি দুধটা ভালো করে বয়ল করে আমি ঠান্ডা করে নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারে নিয়েছি দুটো পাকা আম আমগুলো কিন্তু বেশ পাকা একটু বেশির দিকে পাকা যদি হয় আমগুলো তাহলে কিন্তু মিল্কশেকটা অনেক টেস্টি হয় আর এখানে আমি নিয়েছি আইসিং সুগার আমি সুগারটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি সেটাকেই বলা হয় আইসিং সুগার আর আরেকটা ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেটা কি এটা একটা সাসপেন্স রইল আমি পরে বলছি এরপর আমি আঁটির থেকে আমের পাল্পটাকে ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে হাত দিয়ে প্রেস করে করে দুটো আটটি বা দুটো আমকেই আমি এরমভাবে ছাড়িয়ে নেব দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আটির থেকে পাল্পটাকে একটা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি আরেকটা আমকে ছাড়াবো এইটা হাত দিয়ে করলেই সবচেয়ে ভালো হয় তাই আমি হাত দিয়েই করছি আর বাঙালি কিছু রান্না করছে বা কিছু রেসিপি করছে তাতে হাত লাগাবে না সেটা হতেই পারে না আমাদের হাতে অনেক ভালোবাসা মিশে থাকে এরই মধ্যে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করবার জন্য আমার যে কোনো ব্লগকে কিন্তু অন্তত দু মিনিট দেখবে তারপর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে আর বেল বাটনটাকে প্রেস করে অল করে দেবে তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে আর অবশ্যই সব সময় ডেসক্রিপশন বক্সটা ফলো করবে সেখানে রেসিপির লিঙ্ক দেওয়া থাকে আমি ভালো করে আরেকটু ম্যাশ করে নিলাম ম্যাঙ্গো পাল্পটাকে যাতে ব্লেন্ডারে দেওয়ার পরে খুব সুন্দরভাবে সেটা স্মুথ হয়ে পেস্টটা হয় এরপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। যে পাল্পটা আমি তৈরি করলাম সেই পাল্পটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা বলেছিলাম সেইটা সেটা হচ্ছে পাউডার মিল্ক পাউডার মিল্ক যদি তোমরা মিল্কশেকে দাও তাহলে কিন্তু মিল্কশেকটা অনেক ক্রিমি হয় অনেক টেস্টি হয় আর অনেক স্মুথ হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার বা আইসিং সুগার প্রথমে আমি একটু কম করেই দিচ্ছি সরি ফ্রেন্ডস একটু ধাক্কা লেগে পড়ে গেছিলো আচ্ছা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু দুধ যে দু গ্লাস দুধ নিয়েছি তার থেকেই কিন্তু আমি একটু দিলাম এরপর আমি এইটাকে ব্লেন্ড করব প্রথমেই কিন্তু আমি পুরো দুধটা দিয়ে ব্লেন্ড করব না দেখো এইভাবে আমি প্রথমে একটু ব্লেন্ড করে নিয়েছি এতে কি হয় মানে যে তুমি মিল্কশেকটা তৈরি করছো সেটা অনেক বেশি স্মুথ হয় আমি পুরো দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দেখতে হবে যাতে দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকে গরম হলে কিন্তু চলবে না দুধটা আমার পুরো ঢালা হয়ে গেছে এরপর আমি দু তিন মিনিট ধরে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করব। যাতে সব কিছু একসঙ্গে মিশে যায় আর একটা ফমি স্মুথ একটা শেক তৈরি হয় আমার শেকটা তৈরি হয়ে গেছে তোমরা দেখেছ এরপর আমি গ্লাস দুটো নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু আমের টুকরো দুটো গ্লাসে দিয়ে দেবো আমি আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দেখো দুটো গ্লাসেই কিন্তু আমার আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে আর এরপর আমি গ্লাসের মধ্যে সাইডে দুটো আমের টুকরো লাগিয়ে দেব এটা দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুই নয় দুটো গ্লাসে আমার দুটো আমের টুকরো লাগানো হয়ে গেছে দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এরপর আমি যে মিল্ক মিল্কশেকটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব সাবধানে আমি এর মধ্যে ঢেলে দেব অ্যাকচুয়ালি মিল্কশেকটা ঢালার পর যদি তোমরা আমের টুকরোগুলো লাগাও তাহলে বেশি ভালো হয় কিন্তু আমি আগেই লাগিয়ে ফেলেছি খুব সাবধানে দুটো গ্লাসে ঢালতে হবে দেখতে ভালো লাগার জন্য সমান সমান করে ঢাললেই ভালো হয় দুটো গ্লাসেই আমার মিল্কশেক ঢালা হয়ে গেছে এরপর আমি এটাকে প্রায় দু তিন ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো চিল্ড হওয়ার জন্য দু তিন ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করে নিয়ে চলে এসেছি দেখো তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটা খুবই সিম্পল কিন্তু ভীষণ ইয়ামি আর মিল্ক পাউডার দেওয়ার জন্য এই মিল্কশেকটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে সবাই ভালো থাকবে হেলদি থাকবে এই রেসিপিটা ট্রাই করবে বাই